আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই তৌহিদ একাডেমিতে। আজকে আমি তোমাদের সামনে এসএসসি 2022 সালের পরীক্ষার্থীদের জন্য উচ্চতর গণিতের ত্রিকোণমিতির কিছু বেসিক বিষয় সহ আমাদের 8.1 অনুশীলনী থেকে যদি একটু এভাবে চিন্তা করতে পারি যে কোন একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি, যদি আমরা ষাটমূলক পদ্ধতিতে প্রকাশ করতে চাই, আবার কোন একটি ত্রিভুজে তিনটি কোণের সমষ্টিকে আমরা পাই রেডিয়ান বলে থাকি, সেক্ষেত্রে আমরা 8.1 অনুশীলনী থেকে কয়েকটি গাণিতিক প্রবলেম পেয়ে থাকি যে একটি ত্রিভুজে তিনটি কোণের অনুপাত দেওয়া আছে, আমাদের বলতে পারে যে বৃহত্তম কোণটিকে রেডিয়ানে প্রকাশ করো বা ক্ষুদ্রতম কোণটিকে আমাদের বৃত্তমূলক পদ্ধতিতে প্রকাশ করো, বা ত্রিভুজের যে তিনটি কোণকেই বলা হলো যে ষাটমূলক পদ্ধতিতে প্রকাশ করো। তো এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে উচ্চতর গণিতের ত্রিকোণমিতির ম্যাথগুলো আমরা অনেকেই একটু জটিলতা ভাবি যে এই ম্যাথগুলো আমরা কীভাবে কমপ্লিট করব। তবে মনে রাখতে হবে যে কোন প্রকাশের পদ্ধতি আমরা জানি দুইটি, একটি হচ্ছে ষাটমূলক পদ্ধতি, তোমরা জানো কোন প্রকাশের পদ্ধতি, একটা হচ্ছে ষাটমূলক যেটাকে আমরা ডিগ্রির সাথে আমরা কম্পেয়ার করতে পারি, যেটা আমরা ডিগ্রি বলে থাকি, সমকোণকে আমরা আদর্শ মান হিসাবে ধরে 90 দ্বারা ভাগ করে আমরা 1 ডিগ্রি পাই, আবার 1 ডিগ্রিকে সমান 60 দ্বারা ভাগ করে আমরা 1 মিনিট পাই, 1 মিনিটকে 60 দ্বারা ভাগ করে আমরা 1 সেকেন্ড পেয়ে থাকি। আর বৃত্তমূলক পদ্ধতি, যেটা উচ্চতর গণিতের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়, বৃত্তমূলক যে পদ্ধতি, এই বৃত্তমূলক পদ্ধতিতে আমরা রেডিয়ান বলে থাকি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের একটু স্মরণ করে দিতে চাই, এই ক্লাসটির মাধ্যমে উচ্চতর গণিতের 8.1 অনুশীলনীতে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন বা যে কোনো সৃজনশীল প্রশ্নের কনং যে প্রশ্নটি থাকে, যে আমাদের কোন একটি কোণ হয়তো ষাটমূলক পদ্ধতিতে দেওয়া আছে ডিগ্রি মিনিট সেকেন্ড, এখান থেকে আমাদের রেডিয়ানে কনভার্ট করতে দেয়, বা তোমরা যদি দেখো 5 নম্বর গাণিতিক প্রবলেমটি বা 6 নম্বর গাণিতিক প্রবলেম বা উদাহরণ আমাদের 4 আছে, এই তিনটি গাণিতিক প্রবলেম সমাধান করার জন্য আমাদের এই ষাটমূলক পদ্ধতি এবং বৃত্তমূলক পদ্ধতি খুব ভালোভাবে জানতে হবে। এই মুহূর্তে তোমরা যে সকল শিক্ষার্থীরা এই ক্লাসটিতে সংযুক্ত আসো তাদের বলবো যে তোমরা দ্রুত যদি তোমাদের বন্ধুদের মাঝে এই ক্লাসটি শেয়ার করে দাও, তাহলে তোমাদের অনেক বন্ধুরাই এই ক্লাসটি দেখার সুযোগ পাবে। এবং আমি বলবো যে বৃত্তমূলক এবং ষাটমূলক পদ্ধতির ব্যাপারগুলো খুব ভালোভাবে যদি আমরা একটু জানি, সেই ক্ষেত্রে আমরা অনেক উপকার পাবো। আমি দেখতে পাচ্ছি মমতাজ পারভীন, তুমি এই মুহূর্তে সংযুক্ত হয়েছো, সামিয়া আখি সালাম জানিয়েছো, তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। তো ষাটমূলক পদ্ধতি এবং বৃত্তমূলক পদ্ধতির ব্যাপারগুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে জানার দরকার আছে। আমি যদি তোমাদের নর্মালে একদম ক্লাস 4 বা 3 থেকে যদি বলতে চাই যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি, তো আমরা ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে যদি ABC একটি ত্রিভুজ বিবেচনা করে বা PQ আর যদি আমরা ত্রিভুজ বিবেচনা করি, তাহলে এখানে আমরা BAC কোণ, অর্থাৎ এই যে এই কোণটি BAC কোণ, এই কোণটিকে আমরা সংক্ষেপে A কোণ দ্বারা প্রকাশ করতে পারবো। আবার লক্ষ্য করো, ABC কোণ, যেখানে আমাদের এখানে মাঝখানে যে কোণ অর্থাৎ এই শীর্ষবিন্দু, আমরা এটাকে B দ্বারা প্রকাশ করতে পারবো। আরেকটি কোণ দেখো, ACB কোণ, যেটাকে আমরা দেখো ACB, আমরা শুধু C কোণ দ্বারা আমরা প্রকাশ করতে পারবো। তো আমরা কিন্তু একদম ছোট থেকেই জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি আমরা জানি 2 সমকোণ বা 180 ডিগ্রি, তাহলে এই টাইপের কোণগুলো আমরা উচ্চতর গণিতে এসে কিভাবে আমরা ষাটমূলক পদ্ধতি বা বৃত্তমূলক পদ্ধতিতে প্রকাশ করব, সেগুলো আমাদের একটু দেখার বিষয়। সকলকে ধন্যবাদ জানাই যে মেহেদি হাসান তুমি সংযুক্ত হয়েছো, হামিদুল হক তুমি সালাম জানিয়েছো, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা বলেছো যে স্যার ভিডিওটার ফোকাসটা খুব সমত ভালোভাবে হয়তো দেখা যাচ্ছে না, একটু দেখে নে। ওকে,
তো দেখা যাক, আমরা যে ত্রিভুজের তিনটি কোণ পেলাম, এই তিনটি কোণকে কিন্তু আমরা সংক্ষেপে এ কোণ, বি কোণ প্লাস সি কোণ, এটাকে আমরা যদি ষাটমূলক পদ্ধতিতে বলতে চাই, এখানে দেখো ডিগ্রি দিব, তাহলে প্রত্যেকটি কোণে আমরা বামপক্ষেও যদি বলতে চাই, এখানে আমি এই ডিগ্রিটা দিব না, কেন দিব না সেটা আমি ব্যাখ্যা দেওয়ার জন্য মূলত এই ক্লাসটিতে আমি থাকার চেষ্টা করব। তো আমাদের এমন হতে পারে যে কোনো একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত দেওয়া আছে, যেমন দেওয়া আছে 2:5:3। আবার আরেকটি ত্রিভুজ যদি বিবেচনা করি, যে ত্রিভুজের তিনটি কোণ এখানে এ বি সি, দেখো এ কোণটি হয়তো দেওয়া আছে 2 একক, এখানে বি কোণটি দেখো 5 একক দেওয়া আছে, সি কোণটি দেখো 3 একক দেওয়া আছে। এইটাকে যখন আমরা এই তিনটি কোণকে অনুপাতের সাহায্যে আমরা যখন প্রকাশ করছি, তখন কিন্তু এটা আমরা লিখতে পারছি 2:5 দেখো 5:2 এবং 3 লিখতে পারবো। তাহলে এই তিনটি কোণকে আমরা ষাটমূলক পদ্ধতি বা আমরা বৃত্তমূলক পদ্ধতিতে যদি প্রকাশ করতে চাই, তাহলে আমরা কীভাবে প্রকাশ করব সেটা একটু দেখার বিষয়। তো সর্বপ্রথমে তোমাদের বলবো যে 4 থেকে বা 5 থেকে জেনে এসেছো যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটাকে আমাদের কিভাবে প্রকাশ করতে হবে। তোমাদের সমাধানের কথা যদি আমি বলতে চাই, যে আমার কাছে হয়তো 5x টাকা আছে, আমাকে আমার বন্ধু দিল 7x টাকা, টোটাল আমার হয়তো হলো, দেখতে পাচ্ছি যে 120 টাকা আমার অজ্ঞাত, যে 5x এবং 7x এই দুইটা টাকার সমন্বয়ে আমার 120 টাকা হলো। তো আমরা একদম ছোট ক্লাসের কথা যদি চিন্তা করি, ষষ্ঠ শ্রেণী থেকে সমীকরণের ধারণা পেয়েছি, বা পঞ্চম শ্রেণীতে বা চতুর্থ শ্রেণীতেও কিন্তু আমরা অক্ষর প্রতীক দিয়ে কিন্তু সমীকরণ, যদিও বা ওখানে বলা হয় নাই, বাট শিখেছি। এটি বলার কারণ যে তোমরা অষ্টম শ্রেণী থেকে সমীকরণের সমাধান করেছো, সপ্তম শ্রেণীতে সমাধান করেছো, বাট এসএসসি লেভেলে যখন তোমরা ত্রিকোণমিতির ম্যাথগুলো কমপ্লিট করো, এই যে সমাধানের ম্যাথগুলো, বিশেষ করে ত্রিভুজের কোণগুলোর অনুপাত যদি দেওয়া থাকে বা কোনো একটি ত্রিভুজের কোণগুলো যদি সমান্তর শ্রেণীভুক্ত হয়, তখন আমরা এই যে অজ্ঞাত চলকের মাধ্যমে আমরা অনুপাতটিকে কনভার্ট করে আমরা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি লিখবো বা পাই রেডিয়ান লিখবো, সেটি ব্যাখ্যা করার জন্যই কিন্তু আমি মূলত এই সমীকরণের সাথে একটু কম্পেয়ার করব। কেন কম্পেয়ার করবো একটু যদি দেখো, তো আমরা এই 5x আর 7x যদি আমরা যোগ করি, তাহলে আমরা লিখবো দেখো 12x টাকা, যেহেতু একই একক আছে, আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে দেখো 120 টাকা। তাহলে আমরা যদি সমাধানের মতো একটু এগুতে থাকি, তাহলে কী লিখতে পারবো দেখো, এখানে x টাকা সমান আমরা লিখতে পারবো দেখো 120 বা এখানে 12 টাকা আমরা লিখছি। তোমরা খুব ভালো করে একটু দেখে নাও, তাহলে আমরা কী লিখবো বলতো, x টাকা সমান আমরা কি 10 টাকা লিখবো। এটা কেন আমি এখানে এই সমীকরণের মাধ্যমে এককটি আমি লিখছি, এই ব্যাখ্যাটা ডিটেলসে তোমাদের সামনে আলোচনা করার জন্যই মূলত আমার এই ক্লাসটি সংযুক্ত থাকা। কারণ আমরা সমীকরণের সমাধানের ক্ষেত্রে যে বিষয়টি জানি, সমজাতীয় বস্তুকে যখন আমরা দুইটা পক্ষে নিয়ে আসি, নিয়ে আসার পর অজ্ঞাত চলকের মাধ্যমে যখন আমরা সমাধানটি করি, তখন ওই যে অজ্ঞাত চলকের মান, এটা লাস্ট অফ অল যেই কিন্তু আমরা এককটা লিখি। যেমন এখানে লিখেছে দেখো 5x 7x সমান 120 টাকা, এখানে টাকা বারবার আমরা টাকা কেন লিখবো, এই টাকা না লিখে আমরা এই বিষয়টিকে কি এভাবে লিখতে পারতাম না, যে 5x প্লাস 7x সমান 120 সমাধান করার ক্ষেত্রে, তাহলে আমরা লিখতে পারতাম 12x = 120, বা সমীকরণের নিয়ম অনুসারে যদি আমরা একটু এগোতে থাকি, তাহলে আমরা এটা লিখতে পারবো দেখো, অতএব x = আমরা এখানে 10 লিখতে পারবো। ওকে, তাহলে লাস্ট অফ অল আমি যে অজ্ঞাত চলক পেলাম, এখানে অ্যাকচুয়ালি এককটা আমাদের টাকা ছিল, বারবার আমরা টাকা লিখবো না, না লিখে কিন্তু আমরা লাস্ট অফ অল যেয়ে কিন্তু আমরা টাকাটা লিখবো। তো এইটা বলার কারণ যে ত্রিকোণমিতিক আমাদের অজ্ঞাত যে চলক এর মাধ্যমে কোণগুলোর মান নির্ণয় করব, সেই ক্ষেত্রে আমরা অনেকে দেখো বামপক্ষে ডিগ্রি 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 না লিখে আমরা সরাসরি কিন্তু ডান পক্ষে লিখে থাকি 180 ডিগ্রি। তো আমরা একটি পক্ষে আমরা ডিগ্রি লিখলাম বা একক লিখলাম, অন্য পক্ষে আমরা
এককটা লিখবো না, এটা তো অ্যাকচুয়ালি সঠিকভাবে আমরা বলতে পারবো না। আমাদের কিন্তু সঠিকভাবে লিখতে হবে একই একক, যার কারণে আমি আজকে তোমাদের সামনে যদি কোনো একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত দেয়া থাকে, এই তিনটি কোণের অনুপাতের মানগুলো আমরা কীভাবে নির্ণয় করব, সেই ক্ষেত্রে আমাদের এই বেসিক একটি বিষয় যে দুইটা পক্ষ থাকবে, দুইটা পক্ষ থেকে আমরা এককগুলো লিখবো কি না, অর্থাৎ ডিগ্রি লিখবো না পাই লিখবো, এটা কিন্তু আগে আমাদের জানতে হবে। আমরা যে এখানে একটি সমীকরণের সমাধান দিয়েছি, দেখো বারবার বারবার আমরা টাকা টাকা লিখেছি, সেই ক্ষেত্রে আমরা এই টাকার বিষয়টা কিন্তু আমরা লিখবো না, এখানে আমাদের যে কাজটি করতে হবে এই এককগুলো বাদ দিতে হবে। তাহলে এখন যদি আমি তোমাদের পাঁচ নম্বর যে গাণিতিক প্রবলেম আছে, কোনো একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 2:5:3 দেওয়া আছে, আমাদের ত্রিভুজের তিনটি কোণের মান আমরা একবার ষাটমূলক পদ্ধতিতে প্রকাশ করব, আবার বৃত্তমূলক পদ্ধতিতে কীভাবে প্রকাশ করব, সেটার জন্যই কিন্তু আমি মূলত এই বিষয়টা একটু আলোচনা করতে চাচ্ছি। তো দেখো আমাদের একক একক যদি লিখতে চাই, আমি এ কোণটা ধরেছি কত বলতো 2x, তাহলে আমি এখানে কি 2x ডিগ্রি লিখবো? লক্ষ্য করো তো এখানে 5 ছিল, তাহলে 5x ডিগ্রি লিখবো, সি এর মান 3x ডিগ্রি সমান কি আমরা 180 ডিগ্রি লিখবো কি না, সেটি কিন্তু আমার প্রশ্ন। কারণ আমাদের যে বিশেষ করে পাঁচ নম্বর যে গাণিতিক প্রবলেম ছিল, কোনো একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত কিন্তু দেওয়া ছিল 2:5:3, তাহলে এই তিনটি কোণকে আমরা ষাটমূলক পদ্ধতিতে কীভাবে প্রকাশ করতে পারবো, বা তিনটি কোণকে আমরা বৃত্তমূলক পদ্ধতিতে কীভাবে প্রকাশ করতে পারবো, সেটাই কিন্তু দেখার বিষয়। তো লক্ষ্য করো আমরা যদি এটিকে এইভাবে লিখতাম 2x ডিগ্রি, দেখো ভাষাগত যদি লিখতাম, যোগ দেখো 5x ডিগ্রি, আমরা যদি এটাকে এইভাবে লিখি, যেহেতু ত্রিভুজের তিনটি কোণ 180 ডিগ্রি, আমরা যদি এটা লিখি, দেখো একটু সমান আমরা লিখলাম 180 ডিগ্রি। আমার মনে হয় এই যে এককটা আমরা ডিগ্রিটা লিখছি, সংক্ষেপে ডিগ্রি চিহ্ন দিই, কিন্তু এইভাবে না লিখে আমরা ত্রিভুজের তিনটি কোণকে প্রথমে আমরা একটা আনুপাতিক চলক বা আমরা আনুপাতিক একটি অজ্ঞাত চলকের মাধ্যমে আমরা প্রকাশ করে নেব, নেয়ার পরেই কিন্তু আমরা সরাসরি কিন্তু এইভাবে লিখতে পারবো যে প্রশ্ন মতে আমি ম্যাথটি করে দেবো, তার আগে একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি। দেখো 2x প্লাস দেখো 5x প্লাস দেখো 3x, এরপরে আমরা পাবো 180 ডিগ্রি, যদি আমরা ষাটমূলক পদ্ধতিতে প্রকাশ করতে চাই। দেখো এককগুলো আমরা লিখবো না, অনেক শিক্ষার্থীরা আসো 2x প্লাস 5x প্লাস 3x লিখে এখানে ডিগ্রি চিহ্ন দাও, এটি কিন্তু লেখা যাবে না। তোমরা অনেক চ্যানেলে, তোমরা অনেক ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে থাকবে, সত্য কথা কি অনেকটাই কষ্ট লাগে যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো তোমরা যদি সঠিকভাবে জানো, সঠিক বিষয়টা যদি ক্লিয়ারলি জানো, যেহেতু তোমরা সায়েন্সের স্টুডেন্ট উচ্চতর গণিতের ম্যাথগুলো করবে, বা আর্টসের স্টুডেন্ট বা কমার্সের স্টুডেন্টদের জন্য বলবো, যখন সমীকরণের সমাধান আমরা নির্ণয় করি অজ্ঞাত চলকের মাধ্যমে, তখন চলকের মানটিকে আমরা নির্দিষ্ট এককে ক্যালকুলেশনে কিন্তু আমরা কখনো ধরবো না। আমরা সুন্দরভাবে পরবর্তীতে যে যখন এক্স এর মানটি পাবো, তখন কিন্তু আমরা লাস্ট অফ অল যে এককটা লিখব। তাহলে এখন আসি আমি পাঁচ নম্বর যে গাণিতিক প্রবলেমটি ছিল, এই গাণিতিক প্রবলেমে দেওয়া আছে যে একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত দেওয়া আছে, দেখো 2:5:3। আমি একটু দেখে নিই ম্যাথটা, পাঁচ নম্বর, ইয়েস পাঁচ নম্বর ম্যাথ দেওয়া আছে, কোনো একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত দেওয়া আছে 2:5:3। আমরা এই তিনটি কোণকে একবার ষাটমূলক পদ্ধতিতে প্রকাশ করব, তার মানে ডিগ্রিতে কনভার্ট করব, আবার বৃত্তমূলক পদ্ধতি বা আমরা রেডিয়ানে কনভার্ট করব। তাহলে আমরা একটু দেখে নিই সর্বপ্রথমে আমরা কী লিখে নিতে পারি। তাহলে পাঁচ নম্বর গাণিতিক প্রবলেমটির সমাধান করার ক্ষেত্রে আমরা একটু দেখে নিই, তাহলে অনুশীলনী দেখো 8.1 এর আমি পাঁচ নম্বর গাণিতিক প্রবলেমটি একটু সমাধান দিব। তাহলে সর্বপ্রথমে আমরা লিখে নিব যে দেওয়া আছে ত্রিভুজের তিনটি কোণের অনুপাত, তিনটি কোণের অনুপাত আমাদের দেওয়া ছিল, দেখো 2:5:3 দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা সর্বপ্রথমে লিখে নিব, ধরি ত্রিভুজের
প্রথম কোণ আমরা লিখে নিতে পারি, প্রথম কোণটি বা আমরা একটু কোশ্চেনটা যদি দেখি, এখানে বৃহত্তম এবং ক্ষুদ্রতম কোণটিকে বৃত্তীয় মান চেয়েছে, বৃহত্তম এবং ক্ষুদ্রতম কোণ। তাহলে আমরা এখানে ত্রিভুজের বৃহত্তম কোণ যেহেতু এখানে 2:5:10 আমাদের 10 আছে, 3 আছে, তাহলে আমি যদি এখানে বৃহত্তম এবং ক্ষুদ্রতম কোণটি আমি পেতে চাই তাহলে কি পেতে পারি? আমরা অনুপাতে তিনটি রাশিকে যদি আমরা 10 দ্বারা গুণ করি তাহলে দেখো 20 হবে, 50 হবে এবং আমরা 30 পাচ্ছি। তো এই তিনটি সংখ্যার মধ্যে লোয়েস্ট টার্ম করার পরেও কিন্তু আমরা 2:5:3 পেয়েছিলাম, এর মধ্যে 5 কিন্তু বৃহত্তম সংখ্যা তিনটি সংখ্যার মধ্যে এবং এই তিনটি সংখ্যার মধ্যে 2 হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আমরা ধরি ত্রিভুজের ক্ষুদ্রতম কোণটি তারা রেডিয়ানে বলেছে, তাহলে আমরা এখানে কী লিখব বলো তো? তাহলে 2x, দেখো আমি টোটালের উপর আমি এখানে রেডিয়ান চিহ্ন দিব। ওকে, তোমরা অনেকেই কিন্তু 2x এখানে শুধু রেডিয়ান চিহ্ন দাও, x এর শুধু পাওয়ারে তোমরা রেডিয়ান দাও। অ্যাকচুয়ালি আমি এটিকে ক্লিয়ারলি 2x টোটালটার উপর আমরা রেডিয়ান লিখব, কারণ আমরা যদি এটাকে ডিগ্রি দিতাম তাহলে দেখো 2x ডিগ্রি হতো, তাহলে এমন হতো যে 2x এর মান হয়তো আমি পেয়েছি 50, তাহলে আমরা 50 ডিগ্রি দিতাম, তাই না? তো এইটা না দিয়ে যদি আমি টোটালটার উপর ডিগ্রি চিহ্ন দিই এককটা, সবচেয়ে বেটার হয়, যার কারণে আমরা চেষ্টা করব যে এই এককগুলো সুন্দরভাবে যেন আমরা লিখতে পারি, সেই চেষ্টা নিয়েই আমরা প্রত্যেকটা গাণিতিক প্রবলেমের সমাধান করব ইনশাল্লাহ। এরপর দেখো ত্রিভুজের বৃহত্তম কোণটি আমরা এখানে লিখে নেব, তাহলে 5x রেডিয়ান আমরা লিখে নিলাম। সার্কুলার সিস্টেমের সি অর্থাৎ বৃত্তমূলক পদ্ধতিকে আমরা সার্কেল মানে বৃত্তমূলক সার্কুলার সিস্টেমের সি দ্বারা প্রকাশ করি, যেটাকে আমরা রেডিয়ান বলি। অ্যাকচুয়ালি রেডিয়ানের আর না দিয়ে সি দিই, কারণ বৃত্তমূলক পদ্ধতি বলতে দেখো সার্কুলার সিস্টেম, যেটাকে আমরা শুধুমাত্র সি দ্বারা প্রকাশ করি, এই সি রেডিয়ান। তাহলে আমরা এখন এবং লিখবো, দেখো ত্রিভুজের অপর কোণটি লিখবো, যেহেতু বড় কোণ এবং ছোট কোণ নিয়ে নিলাম, তাহলে তৃতীয় যে কোণটি ছিল সেই তৃতীয় কোণটিকে আমরা কী লিখবো? দেখো এখানে ক্ষুদ্রতম কোণ লিখেছি, বৃহত্তম কোণ লিখেছে, তাহলে তৃতীয় কোণটি অজ্ঞাত চলক আকারে আছে, তাহলে আমরা অর্থাৎ অনুপাত আকারে আছে, আমরা একটি আনুপাতিক সহগ চলকের এক চলকের মাধ্যমে আমি তোমাদের সামনে একটু প্রকাশ করার চেষ্টা করলাম। তো লক্ষ্য করো আমাদের একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত দেওয়া ছিল, এই তিনটি কোণের অনুপাতকে আমরা সর্বপ্রথমে অজ্ঞাত চলকের মাধ্যমে আমরা প্রকাশ করে নিব। এরপরে আমরা আগে যে বিষয়টি তোমাদের সামনে আমি একটু আলোচনা করলাম যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টিকে 180 ডিগ্রিতে কনভার্ট করে লিখতে পারবো বা এটিকে পাই রেডিয়ান আকারেও লিখে নিতে পারবো। আমি একটু দেখে নিই তোমরা এই মুহূর্তে কে কে সংযুক্ত হয়েছো এই ক্লাসটিতে, তোমাদের সকলকে ধন্যবাদ জানাবো, কারণ অনেক কষ্ট করে তোমরা সংযুক্ত এই ক্লাসটি করছো। দেখা যাক এক্স কেন ধরলাম স্যার, অ্যাকচুয়ালি লিখেছো এক্স কেন ধরলাম, লক্ষ্য করো আমরা যখন কোনো একটা অনুপাত পাই, দেখো 2:3 কথা যদি বলি তাহলে এটি কিন্তু অ্যাকচুয়ালি 2/3 আমরা লব বাই হর আকারে লিখে নিতে পারবো। তাহলে আমি যদি এখন এই লবকে যদি কোনো একটি অজ্ঞাত চলক ওয়াই দ্বারাও যদি গুণ করি, এখানে দেখো 3কেও যদি ওয়াই দ্বারা গুণ করি, তাহলে আমরা এটা লিখতে পারবো দেখো 2y/3y, আবার ওয়াই এবং ওয়াই অজ্ঞাত চলক আমরা বাদ দিয়ে দিতে পারবো, তাহলে এটাকে আমরা লিখতে পারবো দেখো 2y/2 কিন্তু দেখো 3y। এটি লেখার কারণ অ্যাকচুয়ালি আমাদের যে ত্রিভুজের তিনটি কোণের অনুপাত দেওয়া আছে, অনেক বড় অ্যাঙ্গেল অর্থাৎ এই তিনটি কোণের সমষ্টি কিন্তু 180 হবে, এটা মনে রাখতে হবে। তো তিনটি কোণের সমষ্টি আমরা 180 যদি পেতে চাই তাহলে কত বলতো? এখানে এক্স এর মান কিন্তু 10 হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি 2 আর 3 যোগ করলে 5 হয়, 5-এর সাথে 5 যোগ করলে 10 হয়, তাহলে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180, তাহলে এটা যদি 10 হয় তাহলে সরি এখানে এক্স এর মান 18 হবে, আমাদের মনে রাখতে হবে এক্স এর মান কত হবে, 18 হবে। তাহলে 18 যদি হয় তাহলে ওই অনুপাতটিকে আমরা কীভাবে লিখতে পারি দেখো 2:5:3, দেখো 3, তাহলে আমরা 18 দুগুণে দেখো কত হতে পারে বলো, 18 দুগুণে আমরা এখানে 36 লিখতে পারবো, এটাকে যদি গুণ করি দেখো 18 দ্বারা 5, 18 আমাদের 90 পাবো, এরপর দেখো 18 দ্বারা গুণ করলে
3 18 আমরা 54 পাবো, একটু দেখে নাও। তাহলে আমরা এই তিনটি কোণ যোগ করলে দেখো 180 ডিগ্রি হবে, এবং আমরা এটাকে যদি ডিগ্রি দ্বারা প্রকাশ করতাম, যদি বা সম্পূর্ণটার মাথায় আমাদের ডিগ্রি দেওয়া উচিত ছিল, তাহলে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দেখো 180 ডিগ্রি হবে। 90 এর সাথে 54, 54 এর সাথে 36 যোগ করলে অবশ্যই এই তিনটি কোণের সমষ্টি আমরা 180 ডিগ্রি পাবো। তো এক্স কেন নিলাম, কারণ এখানে আনুপাতিক আকারে মান দেওয়া আছে, আমরা এটি আনুপাতিক সহগ আকারে এক্সকে ধরেছি, অর্থাৎ আমরা তো এখানে সরাসরি 18 ডিগ্রি পাবো কী করে। আমরা যখন এটাকে এক্স ধরে এক্সের মাধ্যমে প্রকাশ করব, তাহলে 2x + 5x + 3x = 10x হবে। আর এই 10x = যদি আমরা 180 ডিগ্রি বা শুধু পাই রেডিয়ানের মাধ্যমে প্রকাশ করি, তাহলে অজ্ঞাত চলক এক্সের মান আমরা এভাবে 18 পেয়ে যাব, যার কারণে আমরা এক্স এখানে আনুপাতিক সহগ আকারে এখানে ধরেছি। মেহেদী হাসান তুমি বলেছো, আবার বলেন স্যার এই ম্যাথটি, স্যার প্লিজ প্লিজ এভাবে বলেন, আমি জানি না প্রতি ক্ষেত্রে এক্স কেন ধরলাম। আচ্ছা, এক্স না ধরে আমরা ওয়াইও ধরতে পারি, কোনো সমস্যা নেই। অ্যাকচুয়ালি এখানে এক্স ধরার কারণ আনুপাতিক সহগ, আমরা সংখ্যার ক্ষেত্রে 2x ক্ষেত্রে আমরা এক্সকে চলক বলি আর 2কে কিন্তু সহগ বলি, কিন্তু অনুপাতের ক্ষেত্রে আমরা যে চলকটি ধরে নেব, এই ক্ষেত্রে দেখো আমরা যদি এক্সের মানটা আমরা বাদ দিই, হ্যাঁ 18 কীভাবে হলো সেটা আমি তোমাদের বলবো, তোমরা অনেকে আসো এই ক্লাসটিতে সুন্দরভাবে সংযুক্ত হয়ে 18 মানটি কীভাবে হলো আমি ক্যালকুলেশন করলে পেয়ে যাব, তখন আরেকটু তোমরা সুন্দরভাবে বুঝতে পারবে। দেখো আমাদের যে অনুপাতটি আছে এখানে, যে 2:5 দেখো 5:3 আমাদের 3 আছে, তাহলে এখান থেকে আমরা 2x দেখো 5x দেখো এখানে 3x আমরা লিখে নিতে পারি। তো আমরা দুইটি অনুপাতের মাধ্যমে কিন্তু আনুপাতিক সহগ আমরা নিতে পারছি, সেই ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই, কারণ আমরা এই অনুপাতটি এক চলকের মাধ্যমে যেহেতু প্রকাশ করছি, পরবর্তীতে দেখো আমরা অনুপাতের প্রত্যেক রাশিকেই যদি এক্স দ্বারা আমরা আবার ভাগ করি, দেখো আমাদের এক্স আমাদের চলে যাবে, শুধুমাত্র থাকবে 2:5 দেখো 5:3 আমাদের 3 থাকবে। অর্থাৎ তোমরা যদি সপ্তম শ্রেণী থেকে অনুপাতের ধারণা পেয়ে থাকো, বা ষষ্ঠ শ্রেণীতে অনুপাতের ধারণা আছে, বা এসএসসির সাধন গণিতে 11.1 এবং 11.2 অনুশীলনী তে তোমরা অনুপাতের ব্যাপারটি পাবে, তাছাড়াও জ্যামিতিক অনুপাত আছে জেনারেল ম্যাথে 14 অধ্যায়, প্রতিসমতা, সদৃশ্যতা এবং আনুপাতিক যে ত্রিকোণমিতি, আনুপাতিক যে জ্যামিতিক প্রমাণ, ওখানেও কিন্তু অনুপাতের ব্যাপারটি আছে। সো প্রিয় শিক্ষার্থীরা, আমি 5 নম্বর গাণিতিক প্রমাণটি সমাধান করার জন্য সুন্দরভাবে যে একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত দেওয়া আছে, এই তিনটি কোণের অনুপাতকে আমরা অজ্ঞাত চলক আনুপাতিক সহগ আকারে ধরে আমরা রেডিয়ানের মাধ্যমে প্রকাশ করার জন্য আমি সার্কুলার সিস্টেমে সি দিলাম। এখন এই তিনটি কোণের সমষ্টি আমরা 180 ডিগ্রি বা পাই রেডিয়ানের মাধ্যমে আমরা এক্সের মান পেয়ে যাব, কিন্তু 18 ডিগ্রি, সেটা আমি ক্যালকুলেশন করলে দেখাতে পারবো ইনশাল্লাহ। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অসংখ্য ধন্যবাদ এই ক্লাসটিতে। আপনি অনেক সেরা বেসিক দেন, থ্যাংক ইউ, তোমাদের অসংখ্য ধন্যবাদ। এই ম্যাথগুলোর বেসিক বিষয়গুলো তোমরা যদি একটু ভালো করে দেখো, তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তোমরা একটু দেখে নাও, তাহলে আমরা কি পেলাম বলো তো, আমরা ষাটমূলক পদ্ধতিতে আমরা প্রকাশ করছি না, এটি করছি কিন্তু রেডিয়ানে বা বৃত্তমূলক পদ্ধতিতে। ষাটমূলক এবং বৃত্তমূলক পদ্ধতির ব্যাপারটি আছে, উচ্চতর গণিতের ক্ষেত্রে আমরা বৃত্তমূলক পদ্ধতিটাই বেশি ইউজ করব, কারণ বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণটি তৈরি করে তাকে আমরা রেডিয়ান বলি। ওকে, আর রেডিয়ান আমরা জানি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, বা 1 রেডিয়ান সমান আমরা 180 বাই পাই ডিগ্রি পাই। সুতরাং আমরা এখন যে বিষয়টি পাবো, দেখো ত্রিভুজের তিনটি কোণের অনুপাতের মাধ্যমে আমি ধরে নিয়েছি, আমরা যে বিষয়টি এখন লিখব, যে আমরা জানি, আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি, এখানে কিন্তু মধ্যাহ্ন লিখবে, এটি মনে রাখবে, আমরা যেহেতু রেডিয়ানে প্রকাশ করেছি তাহলে আমরা এটা লিখবো দেখো পাই রেডিয়ান। যদি ডিগ্রিতে প্রকাশ করতাম, অর্থাৎ ষাটমূলক পদ্ধতিতে, তাহলে আমরা ডিগ্রি দিতাম, তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি দেখো আমরা লিখলাম পাই রেডিয়ান। তাহলে প্রশ্ন মতে আমরা কী লিখবো বলো তো, প্রশ্ন মতে লিখবো
যে 2x আমরা কিন্তু আর রেডিয়ান চিহ্ন দিব না। আমি পূর্বের ক্লাস অর্থাৎ এই ক্লাসে আমি প্রথমে আলোচনা করেছিলাম আমরা এককটা লিখব, শুধুমাত্র এখানে পাই লিখব। তোমরা যদি এই ক্লাসটি আবার শুরু থেকে দেখো ইনশাল্লাহ তোমাদের যে এই ম্যাথে যে ধরনের একটু ঝামেলা থাকে সেই ঝামেলাটি থাকবে না, অর্থাৎ এককগুলো কীভাবে লিখবা এটাই সুন্দরভাবে তোমরা পেয়ে যাবা। একটু দেখো মেহেদী হাসান তুমি সংযুক্ত আছো, অনেকেই এই মুহূর্তে এই ক্লাসটিতে সংযুক্ত হয়ে ক্লাসটি করছো, তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। এখন একটু আসে আমরা এককটা লিখি না, উভয় পক্ষ থেকে যেহেতু আমরা একক বাদ দিচ্ছি সমীকরণের ব্যাপার, তাহলে ক্যালকুলেশন যদি করতে চাই এখানে আমরা অনেকেই ইমপ্লাইজ দ্যাট এই চিহ্ন দিই, এটা না দেওয়ার পক্ষে আমি, কারণ বা অথবা এটা কিন্তু অ্যাকচুয়ালি বা লিখি কোথা থেকে লিখি বলো, এই যে বা এই বাটা লিখি বা এটাকে আমরা অর লিখে থাকি। ওকে তোমরা অনেকে এটা দাও ইমপ্লাইজ দ্যাট দিবে না, অনুরোধ করব। তাহলে বা দিলে দেখো এখানে কত হলো বলো তো, 10x হলো, 10x সমান আমরা পাই পাচ্ছি। এখান থেকে আমরা x সমান আমরা কত লিখতে পারবো দেখো, পাই বাই কত বলো তো, 18 আমরা লিখতে পেলাম। এখন তোমাদের অনেকেরই মাঝে প্রশ্ন হতে পারে যে স্যার আমরা যদি এই কোণগুলোকে ডিগ্রিতে কনভার্ট করতাম তাহলে 2x আমি টোটালি ডিগ্রি দিতাম, এটাকে আমি 5x দেখো এখানে ডিগ্রি লিখে নিতাম, এটাকে আমি 3x আমি ডিগ্রি লিখে নিতাম, আর ত্রিভুজের তিন কোণের সমষ্টি তখন আমি লিখতাম দেখো 180 আমি ডিগ্রি লিখে নিতে পারতাম। আমরা ষাটমূলক পদ্ধতিতে যদি প্রকাশ করি তখন আমরা এখানে প্রশ্ন মতে কী লিখতাম দেখো, আমি পাশাপাশি ম্যাথটি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করছি দেখো, তাহলে এখানে কত বলো 2x আমরা ডিগ্রি লিখবো না একক, এখানে লিখবো দেখো 5x ডিগ্রি না লিখবো না, কারণ উভয় পক্ষ থেকে একই একক বাদ দেবো, আর এটা লিখবো 180 আমরা ডিগ্রি লিখবো না। এটি মনে রাখবে যে ডান পক্ষে আমরা ডিগ্রি দিব না, তাহলে বাম পক্ষেও ডিগ্রি দিতে হবে। এটা ক্যালকুলেশন করলে আমরা কত পেতে পারি বলো তো দেখো, 10x পাচ্ছি, তাহলে 180 এখান থেকে ক্যালকুলেশন করলে কত পাই বলো তো, x ইকোয়াল টু 180 বাই আমরা 10, ফাইনালি আমরা পেলাম দেখো x ইকোয়াল টু দেখো 18 পেলাম। অনেক শিক্ষার্থীর বলেছো যে স্যার 18 কীভাবে পেলাম, কোন একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাতকে দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমরা এখানে দেখেই বুঝতে পারবো যে আমাদের অ্যাঙ্গেলগুলো কত আসতে পারে, অজ্ঞাত চলক বা আনুপাতিক সহগের মান আমাদের কত আসতে পারে সেটা একটু আমরা সুন্দরভাবে ফাইন্ড আউট করতে পারবো। যেমন এখানে তোমরা যদি দেখো উদাহরণে 4 নম্বর যে ম্যাথ আছে, একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 3:4:5 দিয়ে আছে, তাহলে আমি যদি এটাকে যোগ করে দেখো 4 আর 5 যোগ করলে 9, 9 আর 3 12, তাহলে 180 ডিগ্রিকে অর্থাৎ 180কে যদি আমরা 12 দ্বারা ভাগ করি তাহলে যে মানটি হবে সেটি কিন্তু আমাদের হবে অজ্ঞাত চলক বা আনুপাতিক সহগের মানটি হবে। তাহলে আমরা দেখো এখানে x এর মান পেয়েছি পাই বা দেখো কত বলো তো 18 ডিগ্রি, যদি আমরা ফাইনালি আমরা ডিগ্রি দিই পাই মানে আমরা জানি 180 দেখো বা এখানে 18, এখানে ক্যালকুলেশন করলে দেখো 10 আসে। ওকে সরি আমি এটা 10 হবে, আমি একটু ভুল লিখেছি, এটা 10, তাহলে এটা যদি 10 হয় তাহলে এটা হবে দেখো 18, আমরা ডিগ্রিতে যদি কনভার্ট করি তাহলে দেখো 18 ডিগ্রি পেয়ে যাচ্ছি। ওকে তাহলে আমাদের 5 নম্বর যে গাণিতিক প্রবলেমটি আছে, বলা হয়েছে ত্রিভুজের তিনটি কোণের অনুপাত দেওয়া আছে, এই তিনটি কোণের অনুপাতকে আমাদের রেডিয়ানে কনভার্ট করতে হবে। হতে পারে তিনটি কোণকেই রেডিয়ানে কনভার্ট করতে বলতে পারে, অথবা বৃহত্তম কোণ এবং ক্ষুদ্রতম কোণ, সেটাই কিন্তু এখানে আমি একটু আলোচনা করার চেষ্টা করলাম। ওকে তো লক্ষ্য করো এখন আমরা x এর মান পেয়েছি রেডিয়ানে দেখো পাই বাই 10 পেলাম, বা আমরা যদি ডিগ্রিতে কনভার্ট করি তাহলে আমরা পাই বাই এখানে সরাসরি 18 পাচ্ছি। এখন আসে আমাদের বৃহত্তম কোণ এবং ক্ষুদ্রতম কোণটি কীভাবে পাবো, তাহলে আমরা ক্ষুদ্রতম কোণ এবং বৃহত্তম কোণ যেহেতু শেষে তাহলে এই দুইটি কোণে আমরা এখানে বসাবো, আর এটাকে যদি আমাদের ষাটমূলক পদ্ধতিতে বলে তাহলে আমরা কীভাবে প্রকাশ করবো দেখো, তাহলে আমরা কী পাবো দেখো ক্ষুদ্রতম কোণটি কত বলো 2x আমাদের কি আছে বলো রেডিয়ান আছে, তাহলে আমরা কি পেয়েছি বলো তো 2 × আমরা x এর মান কত পেয়েছিলাম বলো তো পাই বাই আমরা 10 পেয়েছিলাম তাই তো, না কত পেয়েছিলাম বলো তো 18 পেয়েছিলাম, পাই বাই আমরা 18 পেয়েছিলাম তাই তো। দেখো তো আমাদের কত ছিল বলো তো 10x সমান আমরা পেয়েছিলাম পাই, তাহলে x সমান পাই বাই 10 পেয়েছিলাম, রেডিয়ানের ক্ষেত্রে আমরা পাই বাই
10 পেয়েছিলাম। তাহলে এখানে আমরা লিখবো দেখো পাই বাই 10, আর টোটালি আমরা এটা কি লিখবো দেখো রেডিয়ান চিহ্ন দিব। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত পাবো বলো তো, পাই বাই দেখো 5 আমরা রেডিয়ান চিহ্ন দিয়ে দিলাম। ওকে, এক্স এর মানটি বসিয়েছি, ওখানে কিন্তু এক্স সমান আমরা পাই বাই 10 লিখেছিলাম। এই ক্ষুদ্রতম কোণটিকে যদি আমরা রেডিয়ানে কনভার্ট করতে চাই, এটা তো আমরা বৃত্তমূলকে প্রকাশ করেছি, তাহলে এটাকে যদি আমরা এখন রেডিয়ানে অর্থাৎ ষাটমূলক পদ্ধতিতে কনভার্ট করতে চাই, তাহলে দেখো পাই বাই 5 ইনটু আমরা কী জানি বলো তো, পাই রেডিয়ান সমান আমরা জানি 180 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান সমান আমরা কী লিখবো দেখো, 180 বাই এখানে পাই, টোটালি আমরা ডিগ্রি লিখব। তাহলে আমাদের এই পাই বাই 5 রেডিয়ানকে যদি আমরা ডিগ্রিতে কনভার্ট বা ষাটমূলকে যদি কনভার্ট করতে চাই, তাহলে আমরা কী লিখবো বলো, 180 বাই এখানে পাই দিব, দিয়ে আমরা এখানে লিখবো দেখো ডিগ্রি লিখবো। তখন অবশ্যই আমাদের সাইড নোটটা লিখে দেওয়া জরুরি, যেহেতু যে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি বা আমরা 1 রেডিয়ান সমান আমরা লিখবো পাই বাই 180 ডিগ্রি বাই 180 বাই পাই ডিগ্রি লিখবো। এটাকে লোয়েস্ট টার্ম করলে কত হবে দেখো তো, তাহলে এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা কত পাবো, 3 5 15, তাহলে 30 5 6 30, প্রথমেই কিন্তু বলেছিলাম 36 ডিগ্রি হবে। তাহলে আমরা যদি রেডিয়ানে কনভার্ট করি তাহলে আমরা পাচ্ছি পাই বাই 5 ক্ষুদ্রতম কোণটিকে, আর যদি আমরা ষাটমূলকে পদ্ধতিতে প্রকাশ করতে চাই তাহলে আমরা কিন্তু দেখো 18 ডিগ্রি পেয়ে যাচ্ছি। ওকে, এবার যদি আমরা বৃহত্তম কোণটি পেতে চাই, বৃহত্তম কোণটি একটু দেখো, বৃহত্তম কোণ ছিল দেখো 5x, আমাদের এখানে রেডিয়ান ছিল, তাহলে আমরা 5 ইনটু x এর মান কিন্তু আমরা পেয়েছি দেখো পাই বাই 10। এটা ক্যালকুলেশন যদি একটু দেখাই তাহলে আমরা পাচ্ছি দেখো পাই বাই আমরা 2 আমরা রেডিয়ান পাচ্ছি, অর্থাৎ পাই বাই 2 মানে 90 ডিগ্রি। এটাকে যদি আমরা ষাটমূলকে কনভার্ট করতে চাই তাহলে আমরা কী পাবো বলো তো, 180 বাই আমরা পাই এখানে ডিগ্রি লিখব। তাহলে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি দেখো কত বলো তো, 90 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বলবো যে তোমরা যদি খুব সুন্দরভাবে এই ত্রিকোণমিতির বেসিক বিষয়গুলো এসএসসি লেভেলে শিখে যাও, জেনে যাও, ইন্টারে তোমাদের ত্রিকোণমিতির হিউজ পরিমাণ অনুশীলনী আছে, ওখানে যেয়ে কিন্তু তোমরা বেসিক বিষয়গুলো নিয়ে ততটা আলোচনা করার সময় বা সুযোগ পাবে না, বা তোমাদের ল্যাকিংসগুলো ইন্টারে যেয়ে কিন্তু বুঝতে পারবে যে এসএসসি লেভেলে তোমরা শুধুমাত্র হয়তো ভালো মার্কস পাওয়ার জন্য ক্যালকুলেশন করে গেছো বা ম্যাথগুলো প্র্যাকটিস করেছো, বাট বেসিক যে বিষয়গুলো, বেসিক বিষয়গুলো কিন্তু জানার প্রয়োজন আছে। আমরা কোনো একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাতকে আমরা ষাটমূলক পদ্ধতিতেও প্রকাশ করতে পারবো বা বৃত্তমূলক পদ্ধতিতেও প্রকাশ করতে পারবো, এবং এসএসসি লেভেল থেকে কিন্তু ত্রিকোণমিতিক কোণ এবং জ্যামিতিক কোণ আমরা পেয়ে থাকি। জানি জ্যামিতিক কোণ অলওয়েজ ধনাত্মক হয়, আর ত্রিকোণমিতিক কোণ আমাদের ধনাত্মক এবং ঋণাত্মক দুইটি হয়ে থাকে, ঘড়ি কাটার দিকে বা বিপরীতের ব্যাপারটি চলে আসে ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে কোনো একটি নির্দিষ্ট ত্রিভুজের কোণের অনুপাত যদি দেওয়া থাকে তাহলে আমরা এইভাবে ক্যালকুলেশন করে সেটা রেডিয়ানে কনভার্ট করতে পারবো বা ডিগ্রিতে কনভার্ট করতে পারবো, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না। সো তোমাদের বলবো যে 6 নম্বর যে গাণিতিক প্রবলেমটি আছে, পরবর্তী ক্লাসে যে কোনো একটি ত্রিভুজের তিনটি কোণ যদি কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত হয় তাহলে আমরা কোণগুলোর মান কীভাবে নির্ণয় করব সেটা নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। জসিম মোল্লা, তুমি বলেছো এসএসএ হায়ার ম্যাথ 3.2 নম্বরে, তোমরা 3.2 নম্বরে 7 নম্বর পিও লম্ব এ বি প্রমাণ দেখালে খুশি হতাম, জ্যামিতিকে গুরুত্ব দিতে চায় না অনেকেই। অ্যাকচুয়ালি জ্যামিতি অনেক মজার বিষয়, তোমাদের পরবর্তীতে আমি বলবো, অসুবিধা নেই। জ্যামিতির ব্যাপারটি ব্রহ্মগুপ্তের উপপাদ্য বা টলেমির উপপাদ্য বা ত্রিভুজের পরিকেন্দ্র, ভরকেন্দ্র, লম্ববিন্দু, সমরেখ এবং জ্যামিতির যে বিষয় লম্ব বিক্ষেপের, এগুলো আমি নিয়ে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আলোচনা করার চেষ্টা করব। তোমাদের বলবো যে উচ্চতর গণিতের 8.1 অনুশীলনীতের 5 বা 6 বা উদাহরণের কোনো একটি ত্রিভুজের কোণগুলো যে পদ্ধতিতে দেওয়া থাক না কেন, বেসিক যে বিষয়গুলো, এই বেসিক বিষয়গুলো আগে আমাদের জানতে হবে, তাহলে দেখবে তোমাদের কোনো সমস্যা হবে না। সো তোমরা ভালোভাবে পড়াশোনা করো, সুস্থ থাকবে, ভালোভাবে লেখাপড়া করে ভালো রেজাল্ট করো, এবং সবাই সবার জন্য দোয়া করব, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, দেখা হবে নেক্সট ক্লাসে, সে প্রত্যাশায় আল্লাহ হাফেজ।